Assalamualaikum everyone. এখন সাদেক এগ্রো ব্রাহ্মণ গরু লোড করা হবে 2022 এর কালেকশন সব। আমরা ট্রাকের উপরে একটু পরে লোডিং শুরু হবে ইনশাআল্লাহ। আজকে সবগুলো গরুর লোডিং দেখাবো। এ গেট খোলাই দেন, বরাবর লাগান। আলহামদুলিল্লাহ ফার্স্ট ওয়ান লোডেড ব্রাহ্মণ, রেড ব্রাহ্মণ। লোড করার আগে এইভাবে বালু বস্তার মধ্যে ঢুকায়া গাড়ির এই সাইডটা দেওয়া হয় যাতে কোনো সমস্যা না হয় ওঠার সময়। আমরা এখন সাদেক এগ্রো ব্রাহ্মণ রেঞ্চে আছি। আজকে এখান থেকে গরু লোড দিয়ে মেন ব্রাঞ্চে নিয়ে যাওয়া হবে। মাইদুল ভাই আজকে কয়টা গরু যাবে? সাতটা। ওকে, এই বছরের সাতটা ব্রাহ্মণ গরু ডিসপ্লের জন্য আমাদের মেন ব্রাঞ্চে নিয়ে যাওয়া হবে। এখানে অনেকগুলো ব্রাহ্মণ রাখা আছে, ওদের একজন একজন করে সবগুলোকে রেডি করা হচ্ছে। ওকে নাকার অলরেডি রশি পরানো হয়েছে, একটা একটা করে রেডি করা হবে, এরপর ওকে নেওয়া হবে। আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি খুব মজা হবে। এইবার ওকে দড়ি পরানো হবে, তৈরি করা হচ্ছে একটা একটা করে সবগুলোকে। ও যে পাগলামিটা করবে এখন জানি না, রেডি করার আগে। ওর এখন নাকা পরানো হবে। ওয়েল, ও রেডি। এখন গাড়ি এসে পড়েছে, এরপর ওকে রেডি করা হবে। এখন ওর নাকা পরানো হবে, ওনাকে আবার লাথিও মারে খুব। ওর এখন রিং পরানোর জন্য ওকে এখানে রাখা হয়েছে। ওকে, ওর রিংটা ধরা হয়েছে। নর্মালি আসলে এই গরুগুলো খোলা থাকে তাই এভাবে ধরতে হয় গরুগুলোকে। এদিক দিয়ে গরু রেডি করা হচ্ছে এবং ওই দিক থেকে গাড়ি এসে গাড়ি রেডি হচ্ছে। ও আলহামদুলিল্লাহ রেডি। ওয়েল, আপাতত চারটা নিয়ে যাওয়া হবে, এখন ওদের লোড করা হবে। ইনশাল্লাহ লোডিংটা পুরোটা দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রথম ব্রাহ্মণ, প্রিন্টেড ব্রাহ্মণ বা পাকড়া ব্রাহ্মণ যেটা বলে, ওকে এখন লোড করার জন্য নেওয়া হচ্ছে। বিসমিল্লাহ, প্রথমটা উঠে গেছে। এখন একটা রেড ব্রাহ্মণ বের করা হচ্ছে লোড করার জন্য। হিউজ মাশাআল্লাহ, সাদেক এগ্রোর কালেকশন 2022 এর ব্রাহ্মণ, এবং সে খুব খুশি মনে লোড হওয়ার জন্য দৌড়াচ্ছে। আলহামদুলিল্লাহ এটা উঠে গেল। এবার তিন নম্বরটা নেওয়া হচ্ছে, ওকে বের করা হচ্ছে এখন লোডিং এর জন্য। মাশাআল্লাহ, এই গাড়িতে চারটা লোড করা হবে। উঠে গেছে আলহামদুলিল্লাহ। এরপর আরো একটা উঠানো হবে। এবার পাঁচ নম্বরটাকে বের করা, সরি চার নম্বরটাকে বের করা হচ্ছে, প্রিন্টেড ব্রাহ্মণ।
জানি একটু দাঁড়াও নিয়ে যাও আলহামদুলিল্লাহ চারটা লোড হয়ে গেছে ওকে এভাবে উঠা যাবে নাকি বলা মুশকিল না না ও আসলে গেট থেকে বের হয়ে গেছে এবার ওকে তৈয়ার করা হচ্ছে এখনো নাকা ধরার জন্য আসলে ই করা হচ্ছে নাকা ধরা শেষ এবার ওকে রশি পরানো হবে রশি পরানো শেষ এবার ওকে বের করা হবে গেট খোলা আছে চাপা যাও আবার বের হয়ে গেছে তৈয়ারও এ বছরের আইকনিক একটা সার ব্রাহ্মণ ভয় পাইতেছে মনে হয় উঠতে এই পিছনে আসো এই ওকে আবার অন্যভাবে ট্রাই করা হবে এখন উঠানোর জন্য আবার ট্রাই করা হচ্ছে ওকে এখন ঘরে ঢোকাই দেওয়া হইতেছে আগে অন্য একটা উঠানো হবে এবং তারপর ওকে ঢোকানো হবে ওকে ধরার জন্য চেষ্টা করা হবে কালো 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 কালো
প্যাশ নেওয়া হয়েছে মাত্র, এবার ওর নাকাটা ধরা হবে। ওকে উঠানোর পর নাকা ধরা হচ্ছে, একে উঠানোর পর আবার একে ট্রাই করা হবে। কি করে দড়ি পরানোর সময় ছুটে ফেলাইছে, আবার ধরা হয়েছে, এবার বাঁধা হবে। বাঁধা শেষ, এবার ইনশাল্লাহ ওকে বের করা হবে। বেরোচ্ছে ও, মাশাআল্লাহ। ও উঠে যাবে ইনশাল্লাহ, ও সোজা উঠে যাবে। এক চান্সে উঠে গেছে মাশাআল্লাহ। এবার আবার ওকে ট্রাই করা হবে উঠানোর জন্য তৃতীয়বারের মতন ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ আশা করি ও উঠে যাবে। দেখা যাক এবার উঠে যায় নাকি। আসলে এত ভারী সার, এভাবে উঠানোটা খুব মুশকিল হয়ে যায়। এবার যদি উঠে যায় বয়া যাবে, উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ডান ভিতরে চেঞ্জ করা এই আগে নিচের এটা বন্ধ করে দাও। আচ্ছা এখন ওকে ওইখান থেকে সামনে আনা হবে, তারপর গাড়ি ছাড়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর ভালো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে কীরকম ভিডিও দেখতে আপনাদের পছন্দ হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।